কাল থেকে ফাইজারের টিকার প্রয়োগ শুরু, প্রস্তুত রাজধানীর 3 হাসপাতাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাথে আছি মোহাম্মদ ইসাক আলী। দেশে আগামী সোমবার 21 জুন থেকে ফাইজার বায়োএনটেকের টিকা প্রদান শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক অবস্থায় রাজধানীর 3টি হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 120 জন করে মোট 360 জনকে টিকা দেওয়া হবে। আজ দুপুরে করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক MNCH ডক্টর মোহাম্মদ শামসুল হক এ তথ্য জানান। তিনি বলেন, সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত এ সকল হাসপাতালে যারা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু টিকা গ্রহণ করেননি তারা এ টিকা নিতে পারবেন। যারা টিকা গ্রহণ করবেন তাদের 7 দিন পর্যবেক্ষণে রেখে পরবর্তীতে সারা দেশে এ টিকা দেওয়া হবে।